হ্যালো গার্স ওয়েলকাম টু জি আমি সৌরভ আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি আর বি এন টি সিভিটি ওয়ান রেজাল্ট নিয়ে তো আরআবিএন টি পিসি সিভিটি ওয়ান রেজাল্টের একটা নোটিশ পাবলিশ হয়েছে আজকে তো সেটা তোমাদেরকে বলবো যে এই যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা কি ফেক না রিয়েল ঠিক আছে সেটা তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আর তোমরা সবাই জানো যে এন টি এক্সাম হয়ে গেছে অলরেডি এবং অ্যান্সার কিউ পাবলিশ হয়ে গেছে তো রেজাল্ট বেরোনোর সম্ভাবনাও আছে ঠিক আছে তো এই যে রেজাল্টটার জন্য যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা ফেক না রিয়েল সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সবটা ডিটেলসে জানতে পেরে যাবে আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করার পাশে বেলবনটায় ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে তোমরা পরের সব ভিডিও নোটিফিকেশন সবাই আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিও সেখানে আমরা দা হিন্দু নিউজপেপারের পিডিও দিয়ে দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন সারাদিন ধরে পোস্ট করে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে তো চলো শুরু করে দিই আজকের ভিডিও তো দেখতে পাচ্ছো আমি যে অফিসিয়াল নোটিফিকেশানটা অ্যাকচুয়ালি অফিসিয়াল বলবো না এখনই কারণ এই যে নোটিফিকেশানটা সেটা আমি ডাউনলোড করে নিয়েছি সেটা আমি ডাউনলোড করেছি কোথা থেকে ডাউনলোড করেছি অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট থেকে যেটা কিন্তু নয় ঠিক আছে প্রথমে তোমাদেরকে এটা বলে দিই অফিসিয়াল ওয়েবসাইট আমি যে করা ঘেটেছি তার মধ্যে পাইনি এবং তোমাদেরকে বলে দিচ্ছি রিটেলস অ্যাকচুয়ালি নোটিফিকেশানটা কি বলা রয়েছে তারপর তোমাদেরকে বলেছি যে এটা রিয়েল নাইফেক তো নোটিফিকেশনে বলা রয়েছে দেখো রেজাল্ট ব্যাপারে তো সাতান্ন লাখ ক্যান্ডিডেটের এক্সাম নেওয়া হয়েছে বলছে ঠিক আছে সাতান্ন লাখ ক্যান্ডিডেট এক্সামের জন্য অ্যাপিয়ার হয়েছিলো টোটাল অ্যাপ্লাই করেছিল এক কোটি পঁচিশ লাখ তোমরা জানো ঠিক আছে তো এখানে তোমাদের বলেছে যে কত তারিখ পর্যন্ত এক্সাম হয়েছে একত্রিশ সাত দু হাজার একুশ পর্যন্ত এক্সাম হয়েছে তোমাদের অ্যান্সার কিস দিয়ে দেওয়া হয়েছে তার কমপ্লিমেন্ট মানে তার জন্য অবজেকশন রেজিস্টার ইয়েটাও দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো এখানে বলা রয়েছে এবং মেন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দ্য রেজাল্ট উইল বি মেড অ্যাভেলেবল অন অল রেসপেক্টিভ জোনাল ওয়েবসাইটস অফ আর আর বি ফ্রম টেন নাইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যাট টোয়েন্টি এইট আওয়ার্স অনওয়ার্ডস মানে তোমাদের যে রেজাল্ট কথা এন সেটা দেওয়া হবে কবে সেটা দেওয়া হবে দশই সেপ্টেম্বর থেকে রাত আটটায় ঠিক আছে আর দশই সেপ্টেম্বর রাত আটটা থেকে তোমাদের এন টিপিএসসি রেজাল্ট পাবলিশ করা হবে প্রত্যেকটা আরআরমির রেসপেক্টিভ বোর্ডে ঠিক আছে যেমন কলকাতা বোর্ড হলে কলকাতা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে মালদার হলে মালদার সেটি করি হলে সেটি বা অন্যান্য বোর্ডের ক্ষেত্রে সেটা ওরকম হবে ঠিক আছে এবার এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে এটা কি রিয়েল না ফেক তো অনেক জায়গায় ফেসবুকে ফেসবুক এখন এটা কি হচ্ছে ভাইরাল হচ্ছে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে হ্যাঁ ইন্টারভেসি রেজাল্ট দেবে তাহলে দশ তারিখে দশ তারিখে এন্টারভেসি রেজাল্ট দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই নোটিফিকেশনটা কিন্তু এখনও কোনো রকম কোনো আরআরবির যে কটা অফিসিয়াল ওয়েবসাইট আছে যে কটা রেসপেক্টিভ বোর্ড আছে আলাদা আলাদা করে এবং আরআরবির যে অফিসিয়াল অ্যাকচুয়াল ওয়েবসাইটটা আছে মেন সেটাতেও কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ হয়নি আমি প্রত্যেকটা আরআবির ওয়েবসাইট ঘুরে ঘুরে দেখেছি একটাতেও পাবলিশ হয়নি তোমাদের ভিডিও বানানোর জন্য আমি জিনিসটা জাস্ট ডাউনলোড করলাম যে তোমাদের জানানোর জন্য ইনফর্ম করার জন্য যে যেটা ফেক কিন্তু ঠিক আছে আর এখনই যে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফেক সেটাও আমি তোমাকে বলতে পারছি না কারণ আমি যে কটা ওয়েবসাইট খুলেছি একমাত্র জম্মুর ওয়েবসাইটটা খুলছিল না আডার বি জম্মুর সেটাও পরে খুলেছে ঠিক আছে সেটাও বারবার রিফ্রেশ করে করে খুলেছে এবং সেখানেও কিন্তু আমি নোটিফিকেশনটা দেখতে পাইনি লাস্ট যে আপডেট রয়েছে সেটা হচ্ছে একত্রিশ তারিখের আপডেট রয়েছে এবং সেখানে কী বলা হয়েছে যে এনটিপিসের যে যে রিফান্ড প্রসেস চলছে সেটার একটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছে আমি তোমরা দেখতে পারো কীভাবে ফি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবে ওপরে আই বাটনে পেয়ে যাবে তো এন যে ফি রিফান্ড প্রসেসটা চলছে ঠিক আছে সেই প্রসেসের যে লাস্ট ডেটা সেটা একত্রিশ তারিখ পর্যন্ত ছিল এটা সেটাকে এক্সটেন্ড করে সাত তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে ঠিক আছে বাট কোনো নোটিফিকেশান কিন্তু বেরোয়নি যেমন এখানে লেখা রয়েছে ডেট তিন নয় দু হাজার একুশ তো তিন নয় দু হাজার একুশে কোনোরকম কোনো কিন্তু নোটিফিকেশান কোনো আর আর বোর্ডের সাইডেই সাইটেই বেরোয়নি তো তার মানে এখনও পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে যে এটা ফেক তো যদি এটা বাই এনি চান্স অরিজিনাল হয়ে যায় যদি এটা অফিসিয়াল নোটিফিকেশান হয় ধরো আমি কোথাও থেকে পেলাম না বাই এনি চান্স ধরো আমি কোনো সাইটে দেখতে পাইনি কোনো প্রবলেমের জন্য পাইনি ঠিক আছে বাট যদি এটা রিয়েল হয়ে যায় তাহলে তো তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে বা অন্য অন্যভাবে টেলিগ্রামে বা কোথাও আমি অবশ্যই তোমাদেরকে আপডেট করে জানিয়ে দেবো যে এটা রিয়েল বাট এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ফেক তো এই যে নোটিফিকেশানটা সেটা নাইনটি নাইন পার্সেন্টের চান্স আছে ফেক হওয়ার এবং ওয়ান পার্সেন্টেজ চান্স আছে রিয়েল হওয়ার ঠিক আছে তো যদি রিয়েল হয় যদি অরিজিনাল নোটিফিকেশান হয় তাহলে তোমাদেরকে আমি সেটা জানিয়ে দেবো তো এটাই ছিল আপডেট যে এখানে তোমাদের বলা হচ্ছে দশ তারিখে রেজাল্ট দেওয়া হবে কিন্তু আমার মনে হয় না এটা একদম সঠিক বলে ঠিক আছে এটা মানে রিয়েল নোটিফিকেশান বলে আমার মনে হচ্ছে না কারণ কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই দশ তারিখে রেজাল্ট দেবে এটা কোনো মানে ওরকম ব্যাপার নয় যে দেবে না দশ তারিখে ওটা আমি বলছি না বাট কোনো অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু নোটিফিকেশানটা নেই তার জন্য আমার মনে হচ্ছে যে এটা হয়তো ফেক নোটিফিকেশান হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই ছিল আপডেট যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে দিও আমি তোমাদের সব কমেন্টটা রিপ্লাই দিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করে দেবো আর বাকি বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ যেগুলো স্টাডি গ্রুপগুলোতে আছে সেখানে শেয়ার করে দাও কারণ কী হয় সেখানে ফেক জিনিসগুলো শেয়ার হয়ে যায় কিন্তু অ্যাকচুয়াল যেটা ভালো ইনফরমেশন অ্যাকচুয়ালি সঠিক ইনফরমেশন সেটা কিন্তু শেখ হয় না শেয়ার হয় না মানে ফেক জিনিসগুলোকে লোকজন ভাইরাল করে দেয় কিন্তু সঠিক ইনফরমেশনটা ভাইরাল ভাইরাল করে না তো অবশ্যই পারলে এটাকে শেয়ার করে ভাইরাল করার দরকার নেই ঠিক আছে তোমাকে ভাইরাল করতে আমি বলব না যে ভাইরাল করে দাও বাট শেয়ার করে দিও যাতে বাকিরা যাতে ইনফরমেশন পেয়ে যায় এর জন্যই ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছি এটাই ছিল টোটাল আপডেট আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বটনায় ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন নিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট